ছবিটা আসলে অনেক স্পেশাল একটা ছবি আমার জন্য, কারণ এটা এটাতেই ফার্স্ট আমি রাজ্জাক আঙ্কেলের সাথে কাজ করি এবং তার সাথে আমার অনেক স্মৃতি, অনেক ভালো অভিজ্ঞতা আমার এই ছবি। এবং অনেক ভালো বড় বড় আর্টিস্ট আছে, সাকিব আঙ্কেল আছে, শাব্দুল আন্টি আছে এবং রোমান আন্টির প্রথম সিনেমা এটা। তো ওভারঅল আমার জন্য ছবিটা অনেক স্পেশাল, আর এটাতে আমি আমার দ্বিতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। এই ছবিটির কোন গানটি তুমি দেখতে চাও? এই ছবিটির একটা গান আছে আমার আর রাজ্জাক আঙ্কেলের, যে গানটা মানে খুবই সুন্দর, খুবই ফানি একটা গান। আমি চাই ওই গানটা দেখানো হোক। ও লিটল ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। দর্শক রাজ্জাক আঙ্কেলের সঙ্গে দিঘির মজার এই গানটি দেখে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি, নিশ্চয়ই আপনারাও ভীষণ আনন্দ পেয়েছেন। দিঘি, তুমি কি এই গানটি নিয়ে আর কিছু বলতে চাও? হ্যাঁ, এই গানটাই না আমার অনেক স্মৃতি। আসলে সবাই বলে কি যে মানে আমাকে শুটিংয়ের আগে সবাই বলছিল যে রাজ্জাক আঙ্কেল অনেক বড় মাপের আর্টিস্ট, তুমি তার সামনে দাঁড়াবে, তার সাথে তুমি অ্যাক্টিং করবে, বুঝে শুনে কথা বলবে, বেশি কথা বলবে না, মানে খুব ইনস্ট্রাকশন দিচ্ছিল এটা করবো এটা করবে না। তো আমার একটা অ্যাটিটিউড ছিল, তো কী হয়েছে, এটা কিছুই না। তো দেখা যাচ্ছিল কিছু কিছু শটে আমাদের দুজনকে নাচতে দিয়েছে আমাদের আজিজ রেজানা, আমাদের আজিজ আঙ্কেল ছিল কোরিওগ্রাফার। তো আজিজ আঙ্কেল আমাদের বলছে যে এইটা এইটা স্টেপ এভাবে এভাবে নাচতে হবে। রাজ্জাক আঙ্কেল আসতো আমার সাথে প্র্যাকটিস করার জন্য, যে আয় আমরা একটু রিহার্সেল দিই। আমি বলতাম দেখো তুমি তো এমনিও পারো না, তোমার সাথে আমি রিহার্সেল দিব না, আমি একবারে শর্টে যাব, তুমি যাও আজিজ আঙ্কেলের সাথে তুমি রিহার্সেল করো, তারপরে আমাকে তুমি ডাক দিও, যদি ঠিক হয় তাহলে আমাকে ডাক দিও, না হলে আমি আসবো না। মানে সে অবাক, কি বলছি আমি তাকে, কাকে কি বলছি, সেটের মানুষও অবাক, সে তো নিজে অবাকই। আমার মাকে সে বলছে দোয়েল দেখ তোর মেয়ে আমাকে কি বলে, পরে মানে সবাই হাসতে হাসতে যে কিভাবে কি হলো, আমার কোনো ইয়েই নেই, কি হলো, ভীষণ মজা পেয়েছি। দর্শক আপনারাও নিশ্চয়ই ভীষণ মজা পেয়েছেন দিঘির মুখে এই কথাগুলো শুনে। দিঘি, আমরা কথা বলবো, তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি। আচ্ছা দর্শক, আমরা দিঘি এবং দাদার আরও অনেক কথা শুনবো, আরও অনেক গান দেখবো, তার আগে নিতে হবে ছোট্ট একটু বিরতি। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, সাথে আছেন অভিনেতা সুব্রত এবং ওনার মিষ্টি মেয়ে দিঘি, জজ ব্যারিস্টার। ছবিটি কেমন লাগলো দর্শক? নিশ্চয়ই আপনারা দেখেছেন মাই টিভিতে দুপুর একটায়। দাদা, গানটি কেমন লাগলো? চমৎকার। আসলে এখন তো এই ধরনের গান আমরা দেখতেই পাই না, তবু অনেক স্মৃতি এই পুরনো গানগুলির মধ্যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়, দেখতে ভালোও লাগে। দিঘি, তোমার কেমন লাগলো? খুবই ভালো। পুরোনো দিনের গান তুমি দেখতে পছন্দ করো? হ্যাঁ, আমি দেখি এবং দেখতে পছন্দও করি, ফাঁক পেলেই দেখি, কারণ বাবা বেশিরভাগ দেখে এগুলো গান, তো বাবার সাথে আমি যখন দেখছি দেখে বসে পড়ে গিয়ে। দেখি, আমরা কথা বলবো, তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি। আচ্ছা দর্শক, আমরা দিঘি এবং দাদার আরও অনেক কথা শুনবো, আরও অনেক গান দেখবো, তার আগে নিতে হবে ছোট্ট একটু বিরতি। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, সাথে আছেন অভিনেতা সুব্রত এবং ওনার মিষ্টি মেয়ে দিঘি। দিঘি, তোমার কাছে কিন্তু আবার আমরা ধাঁধায় আসবো। এতগুলো ধাঁধা? আচ্ছা, কারণ পুরো সপ্তাহ জুড়ে থাকছে মাই টিভিতে দিঘি সপ্তাহ, এই জন্য তোমার কাছে একটার পর একটা ধাঁধা আসতেই থাকবে। হ্যাঁ, কারণ দিঘি সপ্তাহ। দাদা, এই বয়সে দিঘি সপ্তাহ পালন আসলেই দিঘির জন্য বিরাট একটা পাওনা, আমাদের জন্য বিশাল পাওনা যে আমাদের ছোট্ট দিঘির দিঘি সপ্তাহ চলছে। আমার তো এখন রীতিমতো ওকে হিংসা করতে ইচ্ছে করছে। আমি যখন নায়ক ছিলাম আমাকে নিয়ে তো একদিনের তো দূরের কথা, সপ্তাহ তো দূরের কথা, একদিনেই তো আমার কোনো অনুষ্ঠান হয়নি। দাদা, ছিলাম আমাকে নিয়ে পুরো সপ্তাহ হয়নি। দেখুন যে কত বড় লাকি তার পাশে বসে আছে, এটা তো ভাবতেই তো ভালো লাগছে। বলো দিঘি, হ্যাঁ, কালকে তোমার কোন ছবিটি দেখানো হবে তুমি বলে দাও। তাহলে আমার পছন্দের একটি ছবির কথা বলি? অবশ্যই। দর্শক, ছবিটি আমার ভীষণ ভালো লেগেছিল, আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। ছবিটির নাম হলো ছোট্ট সংসার।